السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يقرأ باسم ربك الذي خلق شغل بشم ششم رب العالمين الجنة جار ششم رباني تامر بوتي شاب تهرنا ايشاب تانجي من بوتي تو تبريتي ايبن كي جو قطع بلا شنا توفيق بيتي شبای تار جنو شكري آدائي كوري الحمد لله درود و سلام برشید ہو کامدر پیر رو بیشش رو بی محمد صلی اللہ علیہ وسلم ربار شبای گلی اللہم صلی علیہ اللہم بارک علیہ সম্মানিত উপস্থিতি আমার কাঞ্জমানের পক্ষ থেকে বিষয় দেওয়া হচ্ছে গোরা আউট কিংবা গরু ও ছাগলকে খাসি করানো আমি যেন আমার বিষয়টি ভালোভাবে বলতে পারি আমার তৌফিক ইল্লা বিল্লাহ সম্মানিত উপস্থিতি বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনিল খাইরিল বাহাইমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন গোরা ও গৃহপালিত চতুষ্পদ তথা উট গরু ছাগল ইত্যাদি খাসি করতে মূলত উক্ত নিষেধাজ্ঞা খাসির মাধ্যমে কোন পশুর বংশ বিস্তার ওদের মানসিকতার কারণে এসেছে তব কোন পশুকে তরতাজা কিংবা তার গোস্তকে সুস্বাদু করার জন্য খাসি করা হলো তাতে কোনো অসুবিধা নেই আশা ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তারা বলেন كان رسول الله صلى الله عليه وسلم إذا أرضاني ضحية اشترى كبشين عظيمين أقرنين أملحين موجوعين فذاب عن أمته لمن شهد الله بالتوحيد وشاهد له بالبلاغ وذاب الآخر عن محمد وعن علي محمد رسول الله صلى الله عليه وسلم جاكم قرباني قرار اتشاب شكرتن تاكم تني شنگ بشيشتو برسايد دوني شنگ شنگ برسايد دوني شد شد بنا خاشي قريد كنتن جار اكتی جوائي كنتن تار امت ربخو دكي جار الله تعالى ربخو دكي جار الله تعالى ربخو دكي امن رسول صلى الله عليه وسلم ربخو তাওদের পানি পৌঁছে দেওয়ার সাক্ষ্য দিয়েছে আরমনটি জবাই করতে তিনি ও তার পরিবার বর্গের পক্ষ থেকে পরিশেষে আমি বলতে চাই যে পশুদের বংশ বিস্তার ওদের মানসিকতার কারণে এসেছে তবে কোন পশুকে তরতাজা কিংবা তার গোস্ত থেকে সুস্বাদু করার জন্য খাসি করা হলে তাতে কোনো অসুবিধা নেই তবে খাসি করার সময় অত্যন্ত সহজপনায় অবলম্বন করতে হবে আল্লাহ তাআলা আমাদেরকে যেন সঠিক নামে কোরবানি করার তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু